দেশের বিভিন্ন স্থান লকডাউনের পর এখনও কিছু নিম্নআয়ের মানুষ রাজধানী ঢাকা ছাড়ছেন, যাচ্ছেন নিজ নিজ গ্রামে আপনজনের কাছে। তবে তাদের এই যাত্রাপথ সহজ নয়, অনেক বেগ পোহাতে হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছতে। গ্লোবাল টিভির ক্যামেরায় ধরা পড়ে এমনই সব চিত্র। নোয়াখালী মজু চৌধুরী হাট হয়ে ফেরি যোগে নিম্নআয়ের এসব মানুষের যাত্রা দক্ষিণবঙ্গের ভোলা জেলায়। রহমত খাল হয়ে মেঘনা নদীর বুক পাড়ি দিতে ফেরিতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। নদীতে পানি না থাকায় চরে আটকে যায় সাধারণ মানুষ ও যানবাহন বোঝায় ফেরিটি। একটা টেম্পোতে মানুষ 400-500, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে যাবো? এই মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে ফেরিতে উঠতে বসে যত বলছে আমরা নামি না, বাচ্চা নিয়ে রিক্স কিছু না কিছু নদীতে পড়ে আমাদের বাচ্চা কাচ্চা ডুবে গেছে। আমি আছি ঢাকা মোহাম্মদপুর থেকে, দীর্ঘদিন যাবৎ বাসায় বন্দি আছি, সেখানে মানে থাকা খাওয়ারও কষ্ট, বের কিছুতেই বের হতে পারছি না, একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমার দিন কাটছে, তাছাড়া সেখানে থাকা খাওয়ার কষ্ট, যার জন্য দেশে রওনা হচ্ছি। এই সময় রোদের প্রচণ্ড তাপদাহে পড়তে থাকে ফেরিতে থাকা মানুষজন। আমরা ঢাকা থেকে এসেছি অনেক কষ্ট করে, তো এই অবস্থায় ফেরি অনেকক্ষণ আটকে থাকার কারণে আমরা অনেক কষ্ট পাই। ঢাকা শহরে কাজ নাই, কাম নাই, খাওয়া নাই, এই জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি। 3 ঘন্টা পর জোয়ার এলে ফেরিটি আবার চলতে শুরু করে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে। করোনা ভয়ে আপন মানুষের কাছে যেতে এভাবে প্রতিনিয়ত নিম্ন আয়ের সাধারণ মানুষের দল দুর্গম পথ পাড়ি দিচ্ছেন। আনিসুর রহমান, গ্লোবাল টিভি, ইলিশা ঘাট, ভোলা।